রাজ্যের সমস্ত শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষা সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিবর্গকে আমার চ্যানেল AK18 আপডেটের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, পূজোর দিনগুলো আপনাদের আনন্দ কেটেছে। তো যাই হোক, আমি অনেকদিন যাবত আমার এই চ্যানেলে ভিডিও করতে পারিনি, তার জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আর চ্যানেলের নামটা পরিবর্তন হয়েছে, আগে ছিল AK18 নিউজ, সেই চ্যানেলের নাম পরিবর্তন হয়ে এখন বর্তমান নাম হচ্ছে AK18 আপডেট। তো এখানে সমস্ত ভোকেশনাল বিষয়ক বিস্তারিত খবরাখবর আপলোড করে থাকি। বেশ কিছুদিন যাবত আমার ব্যক্তিগত কারণের জন্য খবর আপডেট করতে পারিনি। তো যাই হোক, আজকে ISMS পোর্টাল খুলে একটা নোটিশ দেখতে পেলাম, যেটা হচ্ছে, নোটিশটা দেখাই আপনাদের, তাহলে দেখতে আপনারা হয়তো সবাই সকলে দেখেছেন, তবুও আর একবার আমি ভিডিওর মাধ্যমে দেখাই। তো চলুন দেখি নোটিশটা, একটা UC সংক্রান্ত নোটিশ দেখা যাচ্ছে। যে দেখুন, যাদের লাস্ট ফেজ অক্টোবর 2021 তো ডিসেম্বর 2021 UC জমা হয়নি, সেই সমস্ত স্কুলগুলোর কোড এখানে দেওয়া দিয়েছে। তো UC ডেট হচ্ছে 29/9/2022 থেকে 6/10/2022 লাস্ট ডেট। এখন স্কুল তো পুজোয় ছুটি, কিভাবে UC করবেন এ বিষয়ে হেডমাস্টার মহাশয়ের সঙ্গে আলাপ আলোচনা করে আপনারা UC দেবেন। UC অত্যন্ত ভোকেশনালের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। UC দেওয়ার ক্ষেত্রে হেডমাস্টার মশাইয়ের থাকাটা অবশ্যই দরকার, কারণ এখানে অনেক হিসেবের ব্যাপার থাকে, সেগুলো সাধারণ ভোকেশনাল শিক্ষকদের দ্বারা এগুলো সম্ভব না। এখন হেডমাস্টার স্কুল বন্ধ, হেডমাস্টার ছুটিতে সব স্কুলেরই আছেন, কিভাবে করবেন আপনারা, আপনি নিজ নিজ হেডমাস্টারের সঙ্গে আলাপ আলোচনা করে ইস্যুগুলো দেবেন। এটাই ছিল আজকের ভিডিও। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সমস্ত শিক্ষককে শারদীয় প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।